হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয় শনিবার বেলা বারোটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইন করা মামলায় চিত্রনায়িকা মাহিকে গ্রেপ্তার করা হয় এর আগে ফেসবুক লাইভে মানহানির তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহিয়ামাহি ও তার স্বামী রফিকুল সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ মোহাম্মদ রোকন মিয়া তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন শুক্রবার সতেরোই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকা অভিযোগ করেন তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাংচুর করা হয়েছে তবে স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি দাবি করেছেন জোরপূর্বক দখল করে তার ও মামুন সরকারের জমিতে সনিরাজ কার প্যালেন্স নামে শোরুম করেছেন রাকিব সরকার ওই জমিতে কাজ করতে গেলে রাকিব সরকারের লোকজনেই হামলা চালায় এরই মধ্যে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলাটি ছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে কোটি টাকার জমি দখল ও জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান করা ও মারধরের অভিযোগে আরেকটি মামলা করেছেন স্থানীয় ইসমাইল হোসেন এই মামলায় মাহি ও তার স্বামী রাকিব সরকার সহ আঠাশ জনকে আসামি করা হয়েছে মামলার বাদী ইসমাইল হোসেন অভিযোগ করেছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে তার ও মামুন সরকারের মালিকানাধীন বত্রিশ শতাংশ জমি রয়েছে রাকিব সরকার পাঁচ বছর ধরে জোরপূর্বক দখল করে সনিরাজ কার প্যানেল নামে একটি গাড়ির শোরুম স্থাপন করেছেন